গোমতী জেলা স্কিল কমিটির উদ্যোগে শুক্রবার সকাল 11টায় স্কিল লোন এবং জব মেলা অনুষ্ঠিত হয় উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা শাসক গোফিকার ময়ূর রতিলাল, গোমতী জেলা সভাপতি স্বপন অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন মন্ত্রী। এবং তাদের সঠিকভাবে তাদের কিভাবে লোন নিতে হবে, কি কারে কাজ করতে হবে, কিভাবে তাদের প্রেয়ার করতে হবে, এও একটা বড় কাজ। সেটাও যদি না করা যায় তাহলে কিন্তু আমরা সরকার থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন স্কিম বিভিন্ন উদ্যোগ চালু করব, কিন্তু সঠিকভাবে মানুষের কাছে সঠিকভাবে এটা পৌঁছানো এবং মানুষ সেভাবে তাদের আবার তাদের সেই তাদের প্রয়োজনটা তারা প্লেস করতে পারে, এই জায়গাটা কিন্তু খুব কঠিন এবং খুব সহজভাবে সেটা নিতে হবে। ঠিক এটাকে লক্ষ্য করে যেমন আমাদের সরকার আমরা প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি পঞ্চায়েতে শুরু করে এবং ব্লক ভিত্তিক এবং সেটা আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক আমাদের বিভিন্ন মেলার মাধ্যমে আমরা সারা রাজ্যব্যাপী কাজ চলছে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন মেলার মাধ্যমে বেশ হাজার হাজার যারা প্রত্যাশী, যারা প্রয়োজন, যারা লোন নেবে লোনের কথা বলে, যারা কৃষিকাজের প্রয়োজন সামগ্রী তাদের কৃষিকাজের মধ্যে আবেদন করছে, যারা ফিশারি ডিপার্টমেন্টে তাদের আবেদন করছে, যারা স্বাস্থ্য যেখানে আয়ুষ্মান কার্ড থেকে শুরু করে তাদের বিভিন্নভাবে স্বাস্থ্য পরিষেবা পেতে চায় তাদের আবেদন করছে, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এই প্রতিবারের সুশাসনের বিভিন্ন মেলা